খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় আগে থেকে লেখা আছে এমন ভবিষ্যৎবাণী দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্যোতিষী হয়ে গেছেন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এমন মন্তব্য করলেন আওয়ামী লীগের ডক্টর হাসান মাহমুদ। আগামী 8 তারিখে রায় ঘোষণা নিয়ে বিএনপির বিশৃঙ্খলা চেষ্টা প্রতিরোধ করতে আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।